হ্যাঁ বর্তমানে অ্যাকাউন্টটি বন্ধ আছে, এই মুহূর্তে আপনি বিকাশ থেকে অর্থ কোনো টাকা বাইর হবে না, কোনো টাকা আসবে না, বুঝছেন? হ্যাঁ, এটা বন্ধ থাকবে নাকি চালু করে নেবেন স্যার? না আমার তো বিকাশের দরকার পড়ে, আমি বন্ধ হলে তো চলবে না। আচ্ছা, যদি আপনি অ্যাকাউন্টে চালু করে নিতে চান, অ্যাকাউন্টের মালিক হিসেবে সঠিক তিনটে তথ্য দেবেন। তথ্য মিলিয়ে SMS পাবেন চালু করার জন্য। অ্যাকাউন্টটা যখন খুলেছেন ভোটার আইডি কার্ড এবং ছবি কার্ড ছিল আপনার? অ্যাকাউন্ট হে আমার ছিল, আপনার নাম? আমার নাম তারেক। সর্বশেষ আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা তুলছিলেন লাস্ট? লাস্ট তো আসছিল প্রায় 15 দিন আগে, মনে হয় 20,000 টাকার মতো। আচ্ছা, এই মতো অর্থ ব্যালেন্স কত সরকার বন্ধ আছে আনুমানিক জানা আছে? কি আনুমানিক অর্থ ব্যালেন্স কত আছে জানা আছে? বর্তমানে ব্যালেন্স কত আছে? জি, এই তো 20,000, তো এগুলো তুলি নাই, আর আগের মনে হয় আরো হবে 5-6 হাজারের মতো। অফিসে ফোন দিব নে নাকি? স্যার আমরাই আপনাকে অফিস থেকে ফোন করেছি এবং অফিস থেকে আমরাই আপনাকে মেসেজ দিব, ঠিক আছে? আমি এখন মেসেজের তো মধ্যে শিওর না তুলতে যায় কিনা, এটা তো শিওর না, তাই না? আমি ওই বিকাশের ঘরে গিয়ে দেখি তোলা যায় স্যার কিনা আমরা নাকি। আপনাকে কথাটা বলি, হ্যাঁ বলেন। আপনার বিকাশ যদি না থাকতো, আমরা অফিস থেকে লোক না হলে তো আমরা আপনাকে বলতে পারতাম না আপনাকে, হ্যালো, হ্যাঁ বলেন। আমরা অফিসের লোক না হলে তো আমরা এটা যে বিকাশ করে এটা আমরা বলতে পারতাম না, পারতাম? না ঠিক আছে সেটা, কিন্তু হচ্ছে গিয়ে আমরা যে আমি, আপনাকে যে মেসেজটি পাঠাবো, মোট তিনটা মেসেজ পাবেন, মেসেজের মধ্যে 6 সংখ্যা একটি সিরিয়াল পাবেন, সঠিক সংখ্যা কত কত পাবেন বলবেন, যেটা সঠিক হবে, তাই না? ওইটা আমরা লিখে রাখতে বলবো, লিখে নিয়ে আপনি যে কোনো বিকাশ দোকানে গিয়ে জমা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে আগের মতো বরাবর লেনদেন করতে পারবেন, ঠিক আছে? ও না আমি তো প্রায় যে টাকা আসার পর থেকে আমি এখনো মানে দরকার পড়ে না এটাই তুলি নাই আর কি। জি ওই আমরা না বুঝতে পারছি, তোলার এখন কারণে আপনাকে আমি যে এখন আমরা তো মেসেজটা পাঠাবো, তাই না? দরকার পড়লে ধরেন যদি হয়, এটা তো বিকাশের দোকানে যারা থাকে ওরাই তো ঠিক করে দিতে পারবে, তাই না? নাকি আমরা যে বুঝি না তো আমি মেসেজটি এগুলো। পাঠাবো স্যার, মেসেজটা নিয়ে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে অত টাকা থাকলে তুলতে পারবেন, তা নাহলে স্যার আপনি তুলতে পারবেন না স্যার, কথা বুঝছেন? না তুললে তো আমার অ্যাকাউন্টে টাকা এগুলো থাকবে নাকি, না কেটে নিয়ে যাবে? এটা বিকাশ থেকে আপনি যে অফিস আছে আমাদের, তাই না, অফিসের টাকা মনে করে এটা জিরো ব্যালেন্স করে দেওয়া হবে, আগামী 30 সাল পর্যন্ত অ্যাকাউন্ট আপনার বন্ধ থাকবে। মানে আমরা ওই তো আপনাকে বিকাশ থেকে লেনদেন করতে অ্যাকাউন্ট জিরো বলতেছি করে, না, মানে মানে আপনারও অ্যাকাউন্ট টাকা এগুলো কেটে নিয়ে নিয়ে নেবেন যাবে নাকি? জি কেন অবৈধ বলে। আর এখন যদি আপনাকে আমার মেসেজ পাঠায়, তাই না না, না, মানে আপনারা টাকা এগুলো নিয়ে নেবেন কেন? এটা অবৈধ লেনদেন হিসেবে স্যার কেটে নেবে কোম্পানি। কেন অবৈধ লেনদেন হবে কেন? এটা তো আমার বিদেশ থেকে টাকা আসে। স্যার আপনি বৈধ মালিক হিসেবে কিন্তু আমরা আপনাকে মেসেজ পাঠাবো স্যার, আর বিকাশের মেসেজ কিন্তু কোনো পাবলিক করানো অফিস ছাড়া, তাই না? না আমি যেটা বলতে চাচ্ছি, এটা আমার টাকা আমি বিকাশে না তুললে এগুলো আমি যতদিন তুলবো না একটা তো থাকবে, কারণ আমার টাকা তো বিদেশ থেকে আসে, তাই না? এটা তো এখন বন্ধ আছে স্যার, যদি চালু থাকতো, তাই না, বন্ধ আপনি হইলে যখন তো খুশি টাকা তখন আসতো না, তুলতে তাই না? পারতেন। বন্ধ হইলে তো টাকা আসতো না, বুঝছেন? আপনাকে আমরা কল করার 2 মিনিট আগে বন্ধ রেখেছি স্যার, বিকাশ থেকে যে মেসেজ করা হয় এটা তো অফিস ছাড়া কেউ করে না, করে? না না, সেটা তো বুঝতেছি, আপনি অফিস থেকে কল দিছেন, আমরা তো এটা আপনার আপনার কোনো পাসওয়ার্ড চাচ্ছি না বা আপনাকে আমরা লেনদেন করতে বলতেছি না, তাই না? যে না। তাহলে আমরা আপনাকে যে মেসেজটা পাঠাবো স্যার, মেসেজটা তো অফিস থেকে পাবেন স্যার, তাই না? অফিস থেকে মেসেজ পাঠাবেন, কি মেসেজ পাঠাবেন? মেসেজের মধ্যে 6 সংখ্যার একটি সিরিয়াল থাকবে, যেটা আপনার অ্যাকাউন্টে চালু করার সিরিয়াল নাম্বার, বুঝছেন? হ্যাঁ, সঠিক সংখ্যা কত কত বলবেন, যেটা সঠিক হবে তোমার লিখে রাখতে বলবো, এটা লিখে নিয়ে আপনি হ্যাঁ, যে কোনো বিকাশ দোকানে গিয়ে ওই সিরিয়ালটা জমা দিলে তার অ্যাক্টিভ হ্যাঁ, করে দেবে অ্যাকাউন্টে, অর্থ টাকা থাকলে আপনি তুলে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ। এখন মানে আপনাকে আমি বলবো যে নাম্বার গুলা মেসেজে আসবে, তাই তো? হ্যাঁ, যেটা সঠিক হবে তোমার লিখে রাখতে বলবো, এটা লিখে রেখে আপনি যে কোনো দোকানে গিয়ে জমা দিলে, এটা বললে কি আমি পরে আমার টাকা তুলতে পারবো নাকি? যে অবশ্যই পারবেন স্যার, ওইটা নিয়ে আবার দোকানে যেতে হবে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু এখানে তো সমস্যা, আপনাকে যে কোড দিব এটা তো। স্যার আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন। আমরা কিন্তু আপনার কোনো পিন নাম্বার চাচ্ছি না, আপনি যে ভয়টা পাচ্ছেন পাসওয়ার্ডের কথা, তাই না? না, এভাবে আপনার মাঝে পিন মাঝে নাম্বার শোনা হয় যায় তো, মাঝে মাঝে শোনা যায় তো, এই যে ইয়ে করে ফোন দিয়ে নাকি বিকাশের টাকা নিয়ে জি নেয়। স্যার, এই জন্য আমরা এই কাজটি করতেছি স্যার, আমার গোপন পিন বিকাশের গোপন রেখে অ্যাকাউন্টে, লেনদেন করবেন। আমার বিকাশের অ্যাকাউন্টে কিন্তু 26,500 কত টাকা আছে জানি। এখন স্যার আমি যদি বলি, কোনো আপনি উল্টা যদি পাল্টা লক্ষ হয় টাকা তাহলে তো থাকে, আমি তাই না, এতগুলো আমার টাকা, কথা কারণ বুঝেন, আর হচ্ছে কি আমার বিকাশে তো অনেক টাকা লেনদেন হয়, বুঝেন নাই? আমাদের কথাটা বুঝেন, হ্যাঁ, আপনি যখন দোকানে যান লেনদেন করতে স্যার, তাই না, হুম। তখন কি করতে হয়, ক্যাশ আউট বা সেন্ড মানি নাম্বার উঠাইতে হয়, তাই না? না না, সেন্ড উঠে মানি কি না, করতে, সেন্ড মানি কেন, সেন্ড মানি করতে হয় না তো। আমি বলি, সেন্ড মানি করেন বা ক্যাশ আউট করেন বা পেমেন্ট করেন, তাই না না? না, বিকাশে ঘুরে গিয়ে তো আমরা সেন্ড মানি করি না। আপনি ক্যাশ আউট করেন, আপনাকে আমি যেটা বলি কথা বুঝেন, ক্যাশ আউট সেন্ড মানি বা একটা মোবাইল রিচার্জ, তাই না? না, আমি তো আপনি সেন্ড মানি তখন করি মানে কাউকে যখন আমি পাঠাবো আর কি, আমার ফ্রেন্ড হ্যাঁ, বা এরকম, আমি দোকানে গিয়ে আপনি তো আমি দোকানে সেন্ড গিয়ে মানি ক্যাশ করি না। আউট করেন, এই তো?
হ্যাঁ, দোকানে গিয়ে তো ক্যাশ আউট করি। হ্যাঁ আমি বলি, তা ক্যাশ আউট যখন আপনি করেন তা দোকানদারের কাছে তো আপনি একটা নাম্বার চান, যেন আপনি একটা এজেন্ট নাম্বার বলেন, তাই না? ওই তো দোকানে তখন আপনি, টাঙ্গানো থাকে না, দোকানে হ্যাঁ তাদের তো টাঙানো একটা থাকে, টাঙ্গানো কথাটা থাকে। আমি বুঝিয়ে নিচ্ছি আপনাকে, শুনেন, বলেন। ওই নাম্বারটা আপনি বসান, বসায় কি করেন আপনি সেন্ড করতে যান, যখন ক্যাশ আউট করতে যান, তাই না? নাম্বারটা উঠান, না উঠে কি সেন্ড করতে করি না টাকা তো, দিতে সেন্ড হবে করি না তো। স্যার? ক্যাশ আউটের কথাই বলতেছি স্যার, আমার কথাটা আগে বুঝে নেন। না আপনি আপনি যে ক্যাশ আউট বলতেছেন করলে তো আপনি এখানে গিয়ে দোকানদারের সেন্ড নাম্বারটা করি, উঠাইতে হয়। শুনেন আমি বলে, আমি টাকা তুলি ধরেন সর্বনিম্ন 10,000 টাকা পর্যন্ত তুলি, ঠিক আছে? এই যে আমরা আমার স্যার বুঝতে মোবাইলে এখন পারছি, আপনাকে তো নাম্বার উঠাইতে হয়, যে নাম্বারে টাকা পাঠানো ওই নাম্বার তো আমার উঠাইতে হয় না? 26,500 টাকা আছে, আমি এই যে দরকার পড়তেছে না তাই উঠাচ্ছি না, হয়তো আমার দরকার কথা পড়লে 10,000 উঠাবো, ঠিক আছে? এখন যদি আপনি আমি দরকার ওই পড়ে, উঠাতে গিয়ে, শুনেন, উঠাতে গিয়ে আমি তো ওনাদেরকে সেন্ড মানি করি না, আপনি বলতেছেন সেন্ড মানি করি। স্যার আমি বলি, হ্যাঁ বলেন। আপনি যদি কাউকে পাঠান, আপনি হয়তো সেন্ড মানি করেন, আরেকজন তো করে, তাই না? কথা বুঝবেন, এখানে তো দুইটা অপশন চালু, তাই না? একটা ক্যাশ আউট, একটা সেন্ড মানি পেমেন্ট, তাই না? এগুলো তো অপশন চালু আছে, তাই না? হ্যাঁ অনেক এখন জায়গায় আপনি তো যে, মানে সেন্ড মানি করতে হইলে এখানে, হ্যাঁ এখানে আসে, ওই যে সেন্ড মানি করতে হইলে টু টিপতে হয়, তারপরে হ্যাঁ তা আমি ক্যাশ বলি, আউট করতে আপনি হইলে যে ফোর, নাম্বারে টাকাটা এরকম পাঠাবেন, আসে। তাই না? হ্যাঁ অনেকগুলো আসে এগুলা, টু আমি ফোর বলি, সেভেন যে হ্যাশ নাম্বারে মারলে। টাকাটা পাঠাবেন, হ্যাঁ আপনি তো ওই নাম্বার টাকা উঠাইতে হয়, যে নাম্বারে টাকাটা পাঠাবেন, তাই না? হ্যাঁ এই তো মানে ফোর টাপলে তারপরে আসে হ্যাঁ নাম্বার। এজেন্টে ফোর দিয়ে আপনি ক্যাশ আউট করেন, তাই না? তারপর আপনি নাম্বার উঠান, যে নাম্বার আপনি টাকাটা পাঠাবেন, কথা বুঝছেন? হ্যাঁ আমার নাম্বার আমি উঠাই না, ওই যে হ্যাঁ নাম্বারটা দোকানে লেখা উঠে থাকে। পরে আপনাকে কি করতে হয়, টাকা লিখতে হয়, তাই না? হ্যাঁ এই তো এখানে টাকা টাকা দিয়ে লিখতে হয়, তারপর ধরেন আপনাকে আমি তিন দশ নাম্বার হাজার দিয়ে তুললে তিন আমি নাম্বার যদি লোকে দিতে হয়, হ্যাঁ আমি যদি 10,000 তুলি তাইলে এখানে 10,000 তুলতে হয় আর কি, হ্যাঁ আর যদি, লিখে তারপর আপনাকে পিন নাম্বার দিতে হয়, যখন টাকাটা সেন্ড করবে, পাঠাবেন, ক্যাশ আউট করবেন, তাই না? হ্যাঁ পিন নাম্বার না দিলে তো হয় না, বুঝেন না, হ্যাঁ তা আমরা তো পিন আপনি নাম্বার তিন না নাম্বার দিলে পাচ্ছিলাম আমার স্যার, টাকা আপনার যাবে অ্যাকাউন্টে না। যদি 1,00,000 থাকে, তাই না? হ্যাঁ আপনি তিন নাম্বার যদি কাউকে না দেন, টাকার লেনদেনে না দেন, আপনি অর্থ টাকাতে কোনো ব্যক্তি নিতে পারবে না, পারবে? না, পিন নাম্বার ছাড়া তো কেউ টাকা আমার তুলতে পারবে না। হ্যাঁ তাছাড়া আমরা আমি তো তো আপনার তিন নাম্বার চাচ্ছি না স্যার, তাই না? পিন নাম্বার দেওয়ার পরে আমাকে আমার লাস্টের বলতে হয়, হ্যাঁ লাস্টের নাম্বার তিনটা, বলতে হয়, লাস্টের দুইটা বা তিনটা নাম্বার বলতে হয় নাম্বার তাদেরকে। বলতে হয় যেন আপনি কত নাম্বার থেকে হ্যাঁ পাঠাইছেন, তাই তারপরে না? এই যে 10,000 টাকা আমরা যে তো তুলি, আপনাকে ওই ধরনের কোনো মানে কথা বলতেছি না স্যার, এখন দশ বুঝতেছি, হাজার টাকা তুললে হচ্ছে গিয়ে তারা রাখে, আবার সিগনেচার রাখে, এটা একশো হচ্ছে টাকা রাখে আরেকটা বা সিগনেচার সমস্যা। রাখে, আইডি কার্ডে সিগনেচার রাখে না, আইডি কার্ড আগে রাখতো, এখন রাখে না, এটার কারণ কি? এখানে স্যার হ্যাঁ কিছু অ্যাকাউন্ট আছে আমাদের, যদি আপনি 25,000 টাকা আগে তো লেনদেন করতে পারতেন, এখন আপনি 25,000 টাকা ক্যাশ আউট করতে পারেন, তাই না? হ্যাঁ 25,000 টাকা দৈনিক লেনদেন করতে পারেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এই জানি না আমি সেখানে কত মনে করেন লেনদেন স্যার করা আমাদের হয় এগুলো বাংলাদেশে জানি কিছু না, রোহিঙ্গা অ্যাকাউন্ট আমার আছে, হয়তো বুঝছেন মাসে একবার বা দুইবার বিদেশ থেকে টাকা আসে, স্যার? কত আমরা তুলতে আপনাকে জানি না। এতটা সময় দেবেন, আমাদের কথাটা ফলো করেন, আপনার হ্যাঁ বলেন। অ্যাকাউন্টটি বন্ধ আছে, আমরা চাই না যেন একটা অ্যাকাউন্ট বন্ধ থাকুক আমাদের, তাই না? না না এটা আপনি আপনার, যখন আর অ্যাকাউন্ট থেকে বন্ধ লেনদেন থাকলে তো করেন আপনাদের সমস্যার চেয়ে তো আমার আমাদেরই সমস্যাটা লস, বেশি, হ্যাঁ বুঝেন না? আমার এই যে ব্যাংকটা আবার স্যার আবার অ্যাকাউন্টটি আবার চালু কালকে করার জন্য আসবে আপনাকে টাকা, তিনটা মেসেজ পাঠাবো, বুঝছেন? এই যে আমার আমার কালকে আসবে টাকা, বুঝেন নাই? আমি কথা বলি, কথাটা কালকে বুঝেন, টাকা আবার আসলে আপনি আমার তো অনেক কালকে যদি টাকা হয়ে আসে, যাবে। এখন যদি অ্যাকাউন্টটা বন্ধ থাকে, আপনি কোনো টাকা বাইরও করতে পারবেন না, কোনো লেনদেন হবে না স্যার, এখন আপনার অ্যাকাউন্টটি চালু করার জন্য আমরা তিনটা মেসেজ পাঠাবো, বুঝছেন? আমি আপনাকে বলছি আগে আইডি কার্ডের নাম্বার রাখতো, ওই করতে হইলে টাকা তুলতে হইলে, এখন রাখে না কেন? এখন স্যার অনেক দোকানে রাখে, অনেক দোকানে, এইটা বুঝছেন? কিসের জন্য আপনাদের মানে অফিস থেকে কি এটা বলা আছে? এটা দোকানদারদের ভুল স্যার, এখানে তো এই জন্যই তো অবৈধ লেনদেন হচ্ছে স্যার, আমাদের এখানে না যারা আমি রোহিঙ্গা এটাই রয়েছে, তাই জানতে না? চাচ্ছি আপনাদের দোকানে মানে আপনাদের চালান বলা কথা, কিন্তু আপনাদের দোকানে এই সমস্যাটা কিসের জন্য? এখানে রাখে আইডি কার্ডের নাম্বার, এখানে কোনো কোনো জায়গায় সিগনেচারই রাখে না, এই কিরে বাবা! স্যার আপনাকে আমরা এখন যে আমি কথাটি এই বলি, এখন সেটা জিনিসগুলো চালু আসলে রাখছে বুঝে পাই নাকি না, বন্ধ বুঝছেন? থাকছে স্যার, সেটা বলেন না না আমার টাকা তুলতে হবে তো, আমার টাকা হয়তো স্যার, টাকাটা তো আজকে, আপনি আমি তুলছেন বলি না, আজকে কালকে আমার আরো কিছু টাকা আসবে, আসলে আমি আমার বলি স্যার পরশু আপনি তুলতে কালকে হবে। কেন, আপনি চালু করার পরও আপনি টাকা লেনদেন করতে পারবেন, বুঝছেন? চালু করার কতদিন পরে আমি লেনদেন করতে পারবো? আপনি চালু করার সাথে সাথে যদি টাকা বাড়ি করতে চান, বাড়ি করতে পারবেন, আনলো আনতে পারবেন স্যার, আমরা যে মেসেজটা পাঠাবো, তাই না? মেসেজটা কনফার্ম করে নেবেন, আপনি গোপন দিন আপনি গোপন ভাবে রেখে লেনদেন করবেন সর্বদাই, ওকে? ও মানে আপনারা এখন ঠিক করে দিতে পারবেন আইডি? জি জি, এখন আমরা আপনাকে যে আমার ওই মেসেজটা বাসার পাঠাবো নিচেই আছে বিশ্বাসের দোকান, আমি ওখানে একটু যাই, গিয়ে দেখি ওনার সাথে আপনি একটু কথা বলেন নাকি। স্যার, অবশ্যই আপনি যাবেন, আমরা যে মেসেজটা পাঠাবো, তাই না? হ্যাঁ মেসেজটা কনফার্ম করে মিলিয়ে তারপর আপনি দোকানে যাবেন স্যার, ঠিক সমস্যা আছে? হচ্ছে তো, আমি এতগুলো বিষয়ে আমি এত বিষয় বুঝি না, বুঝছেন? আমরা আপনাকে এখন যে মেসেজটা পাঠাবো, আপনি হ্যাঁ কি অ্যান্ড্রয়েড ফোন নাকি বাটন ফোন? আমার এটা, না না আমি অ্যান্ড্রয়েড ফোন টোন এগুলো চালাই না, বুঝেন না? আমি ওই তাহলে আপনাকে তো আমি আমরা মেসেজ পাঠাই, আপনি লাইন আমার থেকে ওই দেখতে যে পারবেন দুই না, তাই না? হাজার আমার কথা দুই হাজার বুঝেন, 2018-তে বাই পাঠাইছিলেন একটা, ওই যে নোকিয়া স্যার আমার কথা 1600, বুঝেন, আমরা এত বুঝেন নাই? ওই ফাঁসের নোকিয়া কাছে 1600 নটার ফোন 1600 দিই নি এটাই স্যার, চালাই। অ্যাকাউন্টে আমার কথা বুঝেন, এখন এখন কি আপনার আমি অ্যাকাউন্টে বলতে মোবাইল, চাচ্ছি, এখন কি হবে ওই যদি আপনারা মেসেজ পাঠাতেন এইটা পাঠাইতে হলে কি লাগবে নাকি স্ক্রিন টাচ মোবাইল লাগবে নাকি?
স্ক্রিনটা আসনা স্যার নর্মাল হলো হবে, আপনি আলাদা একটা মোবাইল হাতে নেবেন, আপনি এই ফোন ছাড়া আর একটা ফোন নাম্বার আমাদেরকে বলেন, আমরা আলাদা ফোনে ফোন দিয়ে আরেকটা ফোন নাম্বার তো এখন নাই আমাদের কাছে এখন, আমি আমি তো একা আছি এখানে, আমার তো আরেকটা নাই ফোন। আপনি এটা বাটন মোবাইল, আপনি কি লাইনে থাকার অবস্থায় মেসেজ অপশন যাইতে পারেন? লাইনে থাকা অবস্থায় কিভাবে যায় আমি তো পারি না, আপনি একটু বলে দিলে হয়তো যাইতে পারবো, আমি তো বুঝি তাহলে না। স্যার আপনি পাশে থেকে যে কোনো একজন একটা মোবাইল নেন স্যার, আলাদা একটা মোবাইল হাতে সমস্যা নিয়ে তো দেখা, আমার তো বাসা আর পাশে আর কেউ মোবাইল নাই, এখন আপনি আমি লাইনে কাজ থাকার করি অবস্থায় এই বিকাশের কষ্ট যান দোকানে স্যার, আপনি গিয়ে আপনাকে দেখিয়ে কল দেই, আমি আমি বলি উনিকে বললে বিকাশের উনাকে স্যার, বলে আপনি আপনি শুধু তার এটা কথা ঠিক করে দেন, বলতেছেন কারণ স্যার, তাই আমার না? এটা ঠিক করে দিতে হবে ভাই যেভাবেই হোক, কারণ হচ্ছে গিয়ে আমি এত কিছু বুঝি না কিন্তু আমার টাকা আছে, অনেকগুলা টাকা আছে। আপনি টাকা তো নেওয়ার জন্য অফিসার থেকে কল দেন স্যার, আপনি টাকা আছে আমরা বুঝতে পারছি, এখন যদি আপনি চালু না করেন টাকা না আপনি এখন বুঝতে তো পারবেন না, কথা আপনি যে বুঝছেন? বলছেন বন্ধ হয়ে গেছে, আমার তো বই হচ্ছে গিয়ে এটা যদি চালু না হয় তাইলে আমার টাকা গুলা যদি কেটে নেয় আমি তো সমস্যার মধ্যে পড়ে যাবো, এতগুলো আপনি টাকা আমার এখন পার্সোনাল দরকার। থেকে স্যার আপনি একজনের কাছ থেকে একটা মোবাইল নেন, আপনি আলাদা একটা মোবাইল নেন আপনার সাইড থেকে, এই তো সমস্যা, আর তো বাসায় কেউ নাই, কার মোবাইল আনবো আমি? আচ্ছা আপনি মেসেজ অপশনে যান, আপনি যেটা যে কল রিসিভ করছেন না, কি আপনাকে আমার নিয়ম বলে দিলে কি আপনি পারবেন? নিয়ম বলে দিলে ট্রাই করতে পারে, আমি পারবো কিনা আমি শিওর বুঝতে পারতেছি না। আপনি যেটা যে কল রিসিভ করছেন না, যেটা হ্যাঁ 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 লাল লাল কল বাটন, রিসিভের উপরে বাটনে চাপ দেন, রিসিভের উপরে বাটনে চাপ দেন, রিসিভের উপরের বাটনে চাপ, হ্যাঁ রিসিভের উপরের বাটনে চাপ দিলে তো ভাই চাপ লয় না, কিছুই আসে না। ওখানে হোল্ড, নিউ কল, ইন্টার কল এভাবে লেখা আসে না? ইংলিশ কি জানি লেখা আসতেছে, ইংলিশ তো আমি জানি না, বাংলা সেটিং করা না, ওখানে দেখেন মেনু লেখা আছে স্যার, ইংলিশ লেখা আছে না? ইংলিশ লেখা অনেকগুলো আইছে, অনেকগুলো লাইন, হ্যাঁ ছোট নিচে বড় দেখেন লাইন মেনু আছে, লেখা আছে MENU, এম এম না দাঁড়ান দেখতেছি, হ্যাঁ 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 এম ENU এন ইউ, হ্যাঁ 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 একটা মেনু, অপশন ওখানে আছে, ওপেন করেন, মাঝে চাপ দেন, মাঝের তো কোনো ইয়ে নাই ভাই আমার, আপনি যে যে সাইডে গোল বাটন আছে না মাঝখানে, হ্যাঁ ওইটা চাপ দেন, আচ্ছা হ্যাঁ দিছি দিছি, তারপর দেখেন মেসেজ আইছে, মেসেজ অপশন, এখানে অনেকগুলো অপশন আছে, মেসেজ আছে, ফোন আছে, হ্যাঁ ওই এরপরে মেসেজে চাপ দেন, মেসেজে, মেসেজ মেসেজ হ্যাঁ সব দিছি দিছি, হ্যাঁ এখন মেসেজ অপশন লেখা আছে না নিচে দেখেন ইনবক্স লেখা আছে INBOX, ইনবক্স, এই যে প্রথমে এটা জেনে কি আছে, সিআর ইয়ে হ্যাঁ নিচেরটা প্রথমে টি, নিচেরটা ইনবক্স, সিআর ইয়ে টি, এটাতে দিব, হ্যাঁ ওটা না ওটা নিচেরটাই দেন, দুই নম্বরেরটাই মানে ইনবক্স দুই IN, নম্বর তো আছে, IN হ্যাঁ ওটা সব দেন BO এক্স, X, তারপরে আবার 16 লেখা কেন, ইনবক্সে সাব দেন, ইনবক্সে এই ইনবক্সের পাশে আবার 16 লেখা কেন, স্যার, ইনবক্সের পাশে ওইটাতে মেসেজ আসবে স্যার, বুঝতেছি 16 লেখা কেন তাইলে, আবার ওখানে তো 16 থাকবে ইনবক্স, ওখানে তো 16 থাকবে না, লেখা তো 16 মানে কি, 16 দিয়ে কি বোঝাচ্ছে, আপনি ইনবক্সে চাপ দিচ্ছেন, ইনবক্সে চাপ দেই না এখনো, ইনবক্সের পাশে 16 লেখা দেখতেছি, ইনবক্সে চাপ দেন, হ্যাঁ ইনবক্সে চাপ দিলাম, হ্যাঁ অনেকগুলো মেসেজ আসছে, সকালে ফ্লেক্সি দিয়েছিলাম 100 টাকা, হ্যাঁ এখন আপনাকে আমরা একটা মেসেজ পাঠাবো ঠিক আছে, আপনারা মেসেজ পাঠাবেন কোন নম্বর থেকে, আমরা বিকাশ অফিস থেকে পাঠাবো, ওটার মধ্যে 6টি সংখ্যা থাকবে ওইটা বলবেন ঠিক আছে, এখন এটা দেখেন কি একটা কোন মেসেজ নম্বর গেছে, থেকে আসবে নাকি বিকাশ অফিস থেকে আসবে, বিকাশ অফিস থেকে আসবে, ওটার মধ্যে 6টি সংখ্যা থাকবে, দেখেন মেসেজটা চলে গেছে, বলেন মেসেজ পাইছেন, হ্যাঁ আসতে মেসেজ একটা আসতে, হ্যাঁ 6টি সংখ্যা আছে, বলেন, হ্যাঁ বলতেছি আপনি তুলেন, বলেন এন ই 6টি সংখ্যা বলবেন হ্যাঁ এই তো এন ই বি ই আর, হুম স্যার, ওখানে 6টি সংখ্যা আছে মোবাইলের মতো নিচে দেখেন, এই তো নিচে ছয়টা চাপে সংখ্যাই দেখেন, তো আসছে, এন ই বি ওটা ই ইংলিশে আর, না ওটা বাংলায় মোবাইলের মতো 6টি সংখ্যা থাকবে, না আর কোনো কিছু নাই তো, এখানে আসছে এন ই বি ই মেসেজ আর, চাপে বড় করে নিচে চাপ দেন, এখানে হ্যাশট্যাগ দিয়ে আসছে এন ই বি ই আরে তো আর, কথা বলছেন, ওখানে নিচে চাপ দেন, মেসেজের মধ্যে 6টি সংখ্যা আছে, চাপ দিছি তো, এই তো এন ই বি আর হ্যাশ দিয়ে এই সংখ্যাটা আসছে এন ই বি আর, আপনি মেসেজটা যে ওপেন করছেন না, হ্যাঁ নিচের বাটনে চাপ দেন, তাহলে দেখবেন আপনার ওখানে মেসেজ আরো অপশন আসবে, আর নিচে কিভাবে দিব বলেন তো, আমি তো আর পারতেছি না ভাই, চারটে যে বাটন না, হ্যাঁ ও গোল বাটনে নিচের বাটনে চাপ দেন, তাহলে দেখেন মেসেজ বড় হবে,
এখানে লেখা আসছে কি দেখি, NEBER নেবার, আপনি এটা ওপেন করেন স্যার, বড় করেন, বড় করার পর দেখেন নিচে ছয়টি সংখ্যা আছে মোবাইলের মতো। দাঁড়ান আমি কি লেখা এখানে আমি বলে যাই সবকিছু। হ্যাঁ স্যার আপনাকে ওইগুলো তো আমি বলতে হচ্ছে না, বানান করে করে আমি বলে যাচ্ছি, ঠিক আছে স্যার ওইগুলো বললে তাতে কাজ হচ্ছে না, আপনি ছয়টি সংখ্যা আছে ওইটা মিলিয়ে নেবেন স্যার। না যা মেসেজ আসছে আমি সারা আপনাকে পড়ে শোনাই কি আসছে লেখা, হবে তো স্যার আপনাকে আমরা যেটা বলি অ্যাকাউন্টে বন্ধ আছে ভালো থাকেন, অর্থ লেনদেন আর হবে না আপনার। ওকে আমি আমার কথা আপনি বুঝেন নাই, শুনেন, হ্যালো আপনি ওখানে যে লেখাগুলো আছে আমি আমাকে আমাকে আপনি শুনেন আমি কি বলি। হ্যাঁ হ্যালো, এখানে মেসেজে যা যা লেখা আসছে সব কিছু আমি আপনাকে পড়ে শোনাই। হুম বলেন। এখানে আসছে প্রথমে NEBER, ঠিক আছে, হুম, তারপরে আসছে SHARE, ঠিক আছে, হুম, THE, ঠিক আছে, হুম, OTP, ঠিক আছে, হুম, AND, ঠিক আছে, হুম, PIN, ঠিক আছে, হুম, BKASH, এটা মনে হয় বিকাশ না? হ্যাঁ ওটার নিচে দেখেন ছয়টি সংখ্যা আছে। হ্যাঁ, তারপরে আছে NEBER, নেবার, ASKS, হুম, FOR, হুম, THESE, হুম, ওয়ান ওয়ান মনে হয়, ওয়ান পড়ছিলাম তো, ও এন ই, হ্যাঁ ওয়ানই তো হয়, ওয়ান, হুম, TIME, হুম, TASSORD, হুম, ISIS, হুম, 25, হ্যাঁ, 96, হ্যাঁ, 30, হ্যাঁ এইটাই বলতে হবে। তারপরে হচ্ছে যে শুনে আমি বলে আমার দেই, কথা শুনেন EX, স্যার আপনাকে আর পড়তে হবে না কথা EI, বললেন, RY, আমি আপনাকে কি বলি কথা বুঝেন না, SEC, ONB, শুনেন আমি আমি ফোন আমি কানে লাগানো না, আপনার কথা আমি শুনবো না, আমি আগে বলে নেই তারপরে আপনি বলেন। হ্যাঁ, SEC, ONDS, তারপরে EYD, WGBM, EWOEOA+, X, হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আছে নাকি? হ্যাঁ তা আমি তাইলে আপনার কাছে যদি মেসেজ আসে তা আমাকে কেন বলতেছেন বলার জন্য? স্যার আমরা মেসেজটা পাঠাই না 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 না, এটাতে কিন্তু আপনার কাছে যদি থাকে থাকে এটা তাইলে ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যেহেতু আছে এটা আমার তাইলে আপনাদের কাছে যেহেতু আছে তো এক্স বলতে পারলেন তা আমার মধ্যে যে ছয়টি সংখ্যা আপনি পড়লেন একটু আগে তাই না? হ্যাঁ ওই ছয়টার সংখ্যা আপনাকে মিলিয়ে নিতে হবে কথা বলছেন, মেসেজটা তো আমরা আপনাকে পাঠাইছি বিকাশ থেকে তাই না? আমি তো বললাম আপনাদের সাথে কি মিলছে? তা মিলছে, আপনি যে ছয়টি সংখ্যা আছে ছয়টার সংখ্যা বলার জন্য 30 সেকেন্ড সময় থাকে, ওই যে ছয়টি সংখ্যা পাইছেন ইংলিশে, হ্যাঁ হ্যাঁ মোবাইলের মতো, আপনি তো এই শোটা আপনাকে বলে দিছি আপনাকে, ওটা তো আপনি টাইমের মতো বলতে হবে স্যার, এর আগে তো আপনি টাইম মতো বলতে পারেন, আমরা আপনাকে আরেকটা মেসেজ করে দিচ্ছি। ওকে সমস্যা তো ওই জায়গায় রে ভাই, কি বলবো আপনারা মিলাই নিলেই তো হয় ভাই, আপনি 30 সেকেন্ডের মধ্যে ইংলিশে না পড়ে যে ছয়টি সংখ্যা পাবেন না ওই ছয়টার সংখ্যা বলে যাবেন ঠিক আছে? যদি ভাই এত কিছু বুঝতাম আপনাকে তাইলে তো আমি কি বলতাম আপনাকে, আপনাকে আর ঠিক করে দেওয়ার কথা বলতাম। মেসেজ গেছে আরেকটা মেসেজ, শুনেন আমি গেছে ওটা মধ্যে ছয়টি সংখ্যা আছে বলেন, শুনেন আমি পড়তেছি ঠিক আছে, পড়তে হবে না ছয়টার সংখ্যা বলেন শুধু আগের মতোই NEBER, ছয়টার সংখ্যা বলেন, নে এরপরে SHARE, এই মিয়া ছয়টার সংখ্যা বলেন থেকে পড়তে বলছি, তারপরে দেখেন আরে ভাই আপনার কথা আমি শুনতেছি না, আমি মুখের সামনে আইনা কথা বলতেছি, মোবাইল অ্যাকাউন্ট বন্ধ আছে ভালো থাক। না ভাই আমার অ্যাকাউন্টে এত টাকা আমি কি করে বন্ধ রাখবো বলেন তো, অ্যাকাউন্টে বন্ধ করে দিয়েছে অবৈধ টাকা হিসেবে, অর্থ টাকা জিরো করে রাখা হচ্ছে আমার, এটা ভাই বিদেশ থেকে কাজ কইরা পাঠানো টাকা, অবৈধ টাকা না, আপনি কি সব কথাবার্তা বলেন? তাহলে আপনাকে যে আমরা বারবার বলতেছি আপনাকে ইংলিশে পড়তে বলতেছি আমরা, তা আপনার আমি কি করবো, আপনারা কি বলতেছেন না বলতেছেন, আচ্ছা ঠিক আছে আমি বলে যাই, কি কি কোনটা ওই যে সংখ্যা যেগুলো কি ওগুলা বলার কথা বলতেছেন নাকি? জি ওই যে মানে আপনারা সারা না পড়া সংখ্যা যেগুলো আছে এগুলার কথা বলতেছেন? জি ওহো আচ্ছা আচ্ছা, এটা আমাকে আগে বুঝিয়ে বললেই হইতো রে বাবাই, আপনারা আসলে বুঝাইতে পারেন না ঠিক মতো বুঝছেন, ফোন তো দেন ভালো কথা কিন্তু বুঝাইতে পারেন না,
ছটা সংখ্যা পাইছেন না? হ্যাঁ পাইছি। আর আপনার কথা বলার স্টাইলই তো ভালো না দেখতেছি আমি, বুঝতেছেন। বিকেলে বিকাশ থেকে একবার ফোন দিয়েছিল, স্যার স্যার বলে কথা বললো, আপনারা কি বলে কথা বললেন? রাতে কেন কতবার বোঝাবো স্যার, ছয়টি সংখ্যা কত পাইছেন? সঠিক সংখ্যা এটা বললেই তো হয়, যে এটা আসছে গিয়ে আমার, এখন আসছে গিয়ে বলতেছি আপনাকে, তুলেন তুলেন, আপনি মোবাইলে তুলবেন, বলেন। এটা আসছে গিয়ে 6000 হ্যাঁ 5 একটা না বলে যাবেন ছয়টা সংখ্যা, বুঝছেন? হ্যাঁ এখন বলবো, আমরা আপনাকে যেটা বলি শুনেন কথাটা, যে ছয়টি সংখ্যা পাইছেন না আপনি কি বলে যাবেন, আমরা এখান থেকে লিখে নেবো। এখন 3 নম্বর যে মেসেজটা যাবে, তাই না? কি বুঝি না, ওই বুঝি দুইটা না, টাইম বুঝি না। আউট হয়ে গেছে, 3 নম্বর যে মেসেজটা পাবেন এখন, তাই না? হ্যাঁ এটা আবার ছয়টা পাঠাবেন সংখ্যা নাকি বলেন। মেসেজ? হ্যাঁ এখন যেটা গেছে সেটা ছয়টা সংখ্যা বলেন, এখন ধরো যেটা গেছে আপনারা সেটা ঠিক বলেন, মতো কোথায় বলতে পারেন না ভাই, এখন যেটা গেছে সেটা বলেন। এখন আসে না, এখন আসলে বলবো না, আপনারা ঠিক মতো কোথায় বলতে পারেন না, বুঝি না। হ্যাঁ চলে গেছে দেখেন। আমরা কি লেখাপড়া করি নাই বলে আমাদেরকে কি স্যার ডাকতে হয় না নাকি? হ্যাঁ ছয়টি সংখ্যা আছে বলেন। আসে না এখনো মেসেজ। পাইছেন? হ্যাঁ এই যে, এই যে আসতে, এই যে আসতে, বলেন। সেইমই তো, সেইমই তো। হ্যাঁ ছয়টি সংখ্যা বলেন। এটা হচ্ছে 2 4 বলেন। থ্রি হ্যাঁ 2 4 3 5 5 হ্যাঁ 7। স্যার 30 সেকেন্ড সময় থাকে, কথাটা আমাদের বুঝেন। হ্যাঁ আপনি যখন এই মেসেজটা পাবেন, হ্যাঁ ছয়টা সংখ্যা আপনি একটানা বলে যাবেন, কথা বুঝছেন? হ্যাঁ মানে 30 সেকেন্ড মেসেজের মধ্যে সময় থাকে। আপনি যে আগের মেসেজগুলো পাইছেন ওইগুলোকে ডিলিট দিতে পারেন? আমি মেসেজ ডিলিট দিতে পারি না ভাই, এগুলো আমার ছোট ভাইটা আছে, ও বাসায় নাই, ও আসলে আমি বলবো না ডিলিট দিয়ে দিতে, ঠিক আছে? আপনি মাঝে চাপ দেন, মাঝে চাপ দিলে ডিলিট লেখা আসবে, দেখেন মাঝে চাপ দেন। তাকে এগুলো আমি ছোট ভাই আসলে দেখাবো নাকি? আমরা আপনাকে যে লাস্ট আর একটা মেসেজ করে দিচ্ছি দেখেন, এটার মধ্যে যে ছয়টি সংখ্যা পাবেন 30 সেকেন্ডের মধ্যে বলে যাবেন। এখনো আসে নাই কোন মেসেজ আমার চলে গেছে দেখেন, মোবাইলে, কি মেসেজ আসে না কেন? আসে নাই তো, পাঠাইছি দেখেন। একটু অপেক্ষা করেন। পাইছেন? আপনারা পাঠান পাঠান, আসে নাই, আসে নাই। চলে গেছে। 1 2 এই তো সেম বিকাশ থেকে আসতে, কয়টা বিকাশ থেকে আসতে, বিকাশ 1 2 3টা আসতে, তিনটা তিনটা পাঠিয়েছিলেন না? ওই 3টা ডিলিট দেন, আপনি মাঝে চাপ দেন। তিনটা, হ্যাঁ একটা দিছি ডিলিট, হ্যাঁ ডিলিট দিছি। 3টা ডিলিট দেন। 2 নম্বরটাও ডিলিট দিছি, 3 নম্বরটা ডিলিট, হ্যাঁ 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 হয়েছে ভাই ডিলিট। থ্যাংক ইউ ভাইয়া, আপনি তো আমাকে ডিলিট করা শিখিয়ে দিলেন। হ্যাঁ ডিলিট হয়েছে 3টা। হ্যাঁ ডিলিট করা আমি পারতাম না, কি দিয়ে ভালো লাগতেছে। আর কোনো মেসেজ আছে এখন? না না আর কোনো মেসেজ নাই এখন। এই এই যে লাস্টে এটা পাঠাইছেন, এটা আছে এখন, হ্যাঁ ওটা ডিলিট করে দেন। এটাও ডিলিট করে দিব। জি এখন আমরা আর একটা পাঠাবো, ওটা ডিলিট করে দেন। আচ্ছা ঠিক আছে পাঠান। ডিলিট হয়েছে? না হয় না এখনো, দাঁড়ান আমাকে পাঠান পাঠান, এখন হ্যাঁ ডিলিট হয়ে গেছে সবগুলো। এখন চলে গেছে, পাওয়ার মাত্র 6টি সংখ্যা একটা না বলে যাবেন, দেখেন এখন একটা চলে গেছে, বলেন। আসে না এখনো, দাঁড়ান এটাও ডিলিট করে দিব। না না এখন যেটা পাইছেন এটা বলেন। এখন যেটা পাইছি এটা আপনাকে বলতে হবে, হ্যাঁ দ্রুত। দাঁড়ান একটু দাঁড়ান দেখি ভাই, আমি তো কি সমস্যা এখানে বলতেছি দেখেন। ফাইভ থ্রি বলেন। 9 7 তুলছেন, স্যার আপনি কি কথা বুঝছেন নাকি অফিসের সাথে রহস্য করতেছেন? 5 3 আমি বলি কথা বুঝেন, হ্যাঁ মেসেজের টাইম থাকে 30 সেকেন্ড, 30 সেকেন্ড দুবার করে বলেন, সেটা তো আর হয় না, হয়? না আমি তো 30 সেকেন্ডের ভিতরেই বলার চেষ্টা করতেছি, 30 সেকেন্ড। 6টি সংখ্যা পাওয়ার মাত্র বলে যাবেন, আমরা লিখে নিব স্যার, কথা বুঝছেন? এখন লাস্ট আর একটা মেসেজ পাঠিয়েছে, এটা আর কতবার বলবো রে ভাই, আর কতবার বলবো, বিরক্ত এখন একটা হয়ে মেসেজ দেখি। গেছে, এটা 6টি সংখ্যা 30 সেকেন্ডের মধ্যে বলেন, এখন একটা মেসেজ গেছে বলেন।
এখন আসছে? বলেন। হ্যাঁ বলেন। এটা হচ্ছে টু। বলেন। নাইন। হ্যাঁ। জিরো। হ্যাঁ। ফোর। হ্যাঁ। থ্রি। হ্যাঁ। দুই চার পাঁচ, দুই চার পাঁচ, আর হচ্ছে ওয়ান। আপনি যে মেসেজটা পাইছেন, হ্যাঁ, আপনাকে আমরা বলেছি একটা না বলে যাবেন স্যার, আপনি যে এতটা লেট করতেছেন তাই না? হ্যাঁ, এতটা লেট করলে তো মেসেজটা এখানে কার্যকর হবে না স্যার। রাখেন স্যার কথা।